বাসায় মেহমান বসিয়ে রেখেই এই নাস্তাটি তৈরি করা যাবে। এমন একটি নাস্তা তৈরি করে দেখাবো আজকে আমি, সেটা দেখার পর দেখবেন যে রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাসায় বাচ্চাদের টিচার আসলে কি নাস্তা দেব সেটা নিয়ে ভাবনা। তো খুব চটজলদি কিভাবে এই নাস্তাটা তৈরি করা যায় সেটাই আমি করে দেখাচ্ছি। ঝটপট আজকের নাস্তা তৈরি হবে, চলুন দেখে নেই ঝটপট এই মজার নাস্তাটি। তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ আতপ চাল নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। চিনি দিব আমি আমার টেস্ট অনুযায়ী 1/2 কাপ পরিমাণ দিলাম, বেশি কম চাইলে দেওয়া যাবে। কুসুম গরমের চেয়ে একটু গরম পানি নিলাম, যতটুকু পানি লাগে। আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আরও একটু কুসুম গরম পানি আমি রেখে দিয়েছি, সেটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে দিব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা, যাতে করে আঠালো ভাব চলে আসে। যখনই ভালোভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে 2টা ডিম ব্যবহার করছি। যেহেতু ডিম অ্যাড করব, এখানে আর পানি দেব না, 1.5 কাপ পরিমাণ পানিই লাগলো। যদি আপনারা ডিম অ্যাড করতে না চান সেক্ষেত্রে আরও 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে নেবেন। খুবই মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে গেল। যেমনটা করে আমরা তেলের পিঠা বানাই ঠিক তেমনই হবে, তবে এটা হবে ডিমের পিঠা। আমি একটা ছড়ানো প্যানের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। একে একে আমি 4-5টি করে পিঠা দিয়ে দিব। এই ডাবুর চামচটা দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি। অনেকগুলো পিঠা ফুলে কিন্তু টুসটুসে হয়ে গেল। এই পিঠাটা সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে ভীষণই মজার। বাসায় অতিথি বসিয়ে রেখে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবেন। 1 মিনিটের মতো সময় লাগবে ভাজতে। ফুলে যেহেতু টুটুম্বুর হয়ে যায় কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসে। তেলটাকে ছাঁকনি চামচ দিয়ে ছেঁকে ছেঁকে নামিয়ে নিলাম। দীর্ঘ সময় ধরে এমন ফুলকুয়ে থাকবে আর তুলতুলে নরম হবে এই পিঠাটা। খেতে তো ভীষণ মজাই হবে, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও মজা। চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন। আর খুবই সহজ একটা রেসিপি তৈরি করে দেখালাম। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তুলতুলে এই নরম পিঠাটা একটার পর একটা খাওয়া যায়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।